ভাইকে ত্যায্য করলেন বটে, কিন্তু তার পাশাপাশি নরেন্দ্র মোদীর পরিবারতন্ত্রের অভিযোগেরও সপাট জবাব দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বোচ্চ নেত্রী মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। খানিকটা বিদ্রোহী হয়ে প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি হাওড়ায় নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন। তৃণমূলের অন্দরে লোকজন বলাবলি করছিলেন বাবুন নিজে হাওড়ায় তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন, সে কারণে তিনি হাওড়ার ভোটারও হয়েছিলেন, তা না হতে পেরেই তিনি চাপ তৈরি করছেন। হতে পারে, নাও পারে, কিন্তু বাবুন তথা গোটা বাংলার দিদি উল্টো চাপ তৈরি করে দিলেন পরিবারের অন্দরে, পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশ্যে বিবৃতিও দিয়ে রাখলেন। মমতা সাফ জানিয়েছেন তার এবং সমগ্র বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে বাবুনের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, যা শুনে বাবুন আবার ইউটার্ন নিয়েছেন। বলছেন দিদি তার অভিভাবক, তিনি আবার দিদির কাছে ঠিক নিজের জায়গা করে নেবেন, সেটা বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের বিষয়। কিন্তু তার চেয়েও বৃহত্তর পরিসরে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা।